সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমরা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি প্রাণ শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবরের মতো আজকেও আপনাদেরকে একটি বাগান দেখাতে নিয়ে আসছি তো আজকে আমরা ড্রাগন লেবু এবং সুপারি এই গাছগুলো লাগানো হয়েছে বাগানে এই মিশ্র ফলের বাগানটি আমরা আপনাদের সামনে দেখাবো তো এই বাগান থেকে কীরকম লাভ হয় ঠিক আছে কীরকম এইখান থেকে ব্যবসা হয় এ বিষয়ে আজকে আমরা আলোচনা করবো আপনাদের সামনে তাই ভিডিওটা কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এই বাগানের যে মালিক রয়েছে তার সাথে যে তরুণ উদ্যোক্তা তার সাথে আমরা পরিচয় করিয়ে দেব তো বন্ধুরা এখানে সর্বমোট কতগুলো গাছ আছে এবং কীরকম ফলন আসে এ নিয়ে আমরা কথা বলবো বিস্তারিত মালিকের সাথে তো এই বাগানের মালিক তরুণ উদ্যোক্তা ইমন ভাই তা আমরা সরাসরি তার সাথে চলে যাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ ভাই বাগানের আগেও আসছিলাম মনে হয় তো আগে দেখছিলাম বাগানটা অনেক ঘন ছিল তো অনেকটা হালকা করে দিছে উনি তো ভাই গাছের সংখ্যা কি কমছে নাকি কতগুলো না না ভাই টোটাল কতগুলো গাছ আছে আপনার এখানে আমার এখানে 250 প্লাস গাছ আছে কিন্তু আমি বাগানটা পরিচর্যা করছি খুব রিসেন্ট আচ্ছা মানে নিস্তা পুরোটাই নিরানি দেওয়া হয়েছে আচ্ছা আগে যে জঙ্গলগুলো আগাছাগুলো ছিল সেগুলো সবগুলো পরিষ্কার করা হয়েছে অনেক পরিষ্কার করা হয়েছে আমি বাগানটাতে একটু সময় দিছি আগের চেয়ে অনেকটাই তুলনামূলকভাবে বেশি সময় দিছি আচ্ছা এই কারণে আমার গাছে মাশাআল্লাহ লেবু প্রচুর আসছে ফুলও আসছে তো এই বছরে কেমন লেবুর ফলন ফলন থেকে কিরকম মাছ যথেষ্ট হয় যথেষ্ট মানে কি বলবো আড়াইশো গাছ থেকে মোটামুটি কিরকম আসছে রমজান মাস রমজান মাসের রমজান মাস থেকেই রমজান মাসের মানে প্রথম বছর আগের থেকে আর কি প্রথম বছর আগের দিন থেকে আচ্ছা আমি পর্যন্ত আমার এই বাগানে মোটামুটি দেড় লাখ টাকা লেবু বিক্রি করছি দেড় লাখ দশ টাকা পিস হাজার পাইকারি আপনি দশ টাকা পিস দশ জি 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 আমি দশ টাকা করে দিয়েছিলাম আর দশ হাজার টাকা হাজারে দিয়েছিলাম আচ্ছা আর এই যে গরমেট এখন সময় চলতেছে এই সময়টাতে পাঁচ হাজার করে দিচ্ছি পাঁচ হাজার করে দিচ্ছে না এখনো তো গাছে মনে হয় ছেড়ার মতো অনেক লেবু যথেষ্ট ছেড়ার মতো লেবু আছে আসলে পাতার কাছ থেকে লেবু বেশি দেখা যাচ্ছে লেবু আছে মার্শাল লেবু আছে অনেক লেবু আছে আর লেবুর পাশাপাশি ওই যে ড্রাগন যে বললেন ড্রাগন লেবুর পাশাপাশি ড্রাগন আছে আমার এখানে চলেন আপনি ড্রাগন ফলটা একটু আপডেট আমাদের ড্রাগন গাছে ফল ফুলকে ফলনকে পাইছেন ড্রাগন আমরা তিন বছর ধরে ড্রাগন খাচ্ছি আচ্ছা আচ্ছা মানে বিক্রির উপযোগী এখনো হয়নি কোনটা এইটাতে হচ্ছে ওটাতে হচ্ছে এরকম মানে আচ্ছা আচ্ছা আগে পরে হচ্ছে আর কি বিক্রির মতো করে এখন পুরোটাই 100% ফল এখন আসলে এগুলো পরিচর্যা করছি যে এখন এই যে দেখেন আবার আরেকটা বিষয় যে গাছের গোড়ায় কিন্তু আমি রিং দিয়ে আপনার এটা ফিলআপ করে দিয়েছি যে সার মাটি দেওয়ার জন্য যাতে ওই মানে পুষ্টিকর মাটিটা সরে যেতে না পারে জি জি আচ্ছা এই দেখেন এই এই এটা হেলবে এই গুলাতেই কিন্তু আপনার ফল আসে যে এটা যখন এইদিক দিয়ে হেলবে তখনই আপনার ফুল ফল তুলবে কতগুলো গাছ আছে ভাই টোটাল ড্রাগন এখানে চারশো গাছ আছে চারশো জি তাহলে আড়াইশো হচ্ছে আপনার লেবু চারশো হচ্ছে ড্রাগন জি

জি জি এখানে আমি আর দুইটা শুধু ফলের দুইটা তিনটা ফলের গাছ লাগানোর পরিকল্পনা আছে এখানে রাম লাগানোর প্ল্যান আছে রাম ভুটান আচ্ছা আচ্ছা আর আঙ্গুর লাগানোর পরিকল্পনা আছে আর আপনার প্যাশন ফ্রুট এর পাশাপাশি প্যাশন ফ্রুট নাকি এখানে আপনি দেখছেন হয়তো বা মাছখানে আমার সুপার রিড কিছু চারা রোপণ করা আছে এই চারাটা একটু বড় হলে ওটা তুলে দিয়ে আমি এই কাজগুলো করা শুরু আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা দেখলেন এবং শুনলেন এই বাগানের যে যা মালিক তার মুখে শুনলেন যে বাগানের সার্বিক অবস্থা

দর্শক বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে সে অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে